প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তোমরা যারা 2024-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এবং তোমাদের সামনেই প্রি টেস্ট এবং টেস্ট পরীক্ষা আসতে চলেছে, তো তোমাদের জন্য রাষ্ট্রবিজ্ঞান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি সেগুলি একদম ধরে নাও 100% তোমরা বোর্ডের যে কাউন্সিলের যে প্রশ্নপত্র হবে সেখানে কিন্তু তোমরা 2024-এর প্রশ্নপত্রে পাবে। তো রাষ্ট্রবিজ্ঞানের আমি শুধুই তোমাদের প্রশ্ন বলবো না, সাথে আদর্শ উত্তর, কীভাবে উত্তর তোমরা যথাযথভাবে লিখবে, লিখলে তোমরা 8 নম্বরের যে 5টি প্রশ্ন দেয় সেই 8 নম্বরের 8-এ 8 তোমরা তুলতে পারবে, সেরকমই প্রশ্ন নিয়েই এবং উত্তর নিয়ে আজকে আলোচনা করব। তো যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দাও, কারণ আমাদের পলিটিক্যাল সায়েন্সের সমস্ত প্রশ্নের উত্তরই আমি এক এক করে আলোচনা করে দেবো। যদি তোমরা টিউশন নাও পড়ো কোনো চিন্তার কারণ নেই, তোমরা পিবি স্টাডি ক্লাস চ্যানেলটি ফলো করলে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটি যে রয়েছে তোমরা 80 থেকে 90 নাম্বার কিন্তু তুলে নিতে পারবে। শুধুমাত্র চ্যানেলটি ফলো করো এবং কী কী প্রশ্নের উত্তর তোমাদের লাগবে আমি এক এক করে দেবো, তবুও তোমাদের যদি কোনো প্রশ্নের উত্তর দরকার পড়ে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে। তো দেখো, আমাদের প্রথম প্রশ্ন আজকে আলোচনা করব, যেটি আসার সম্ভাবনা একদম 100% প্রশ্নটি আসবেই। কী প্রশ্ন? আন্তর্জাতিক সম্পর্ক বলতে কী বোঝো? আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য কী? তোমরা দেখে নাও আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতি। আধুনিক যুগে আন্তর্জাতিক সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে কোনো রাষ্ট্র টিকে থাকতে পারে না। নিজেদের অস্তিত্বের কারণে আন্তর্জাতিক সমাজে রাষ্ট্রগুলিকে পারস্পরিক সম্পর্ক বজায় রেখে চলতে হয়। রাষ্ট্রগুলির এই পারস্পরিক সম্পর্ককে সাধারণভাবে আন্তর্জাতিক সম্পর্ক বলে অভিহিত করা হয়ে থাকে। অধ্যাপক কে জে হলসটি আন্তর্জাতিক সম্পর্ক বলতে রাষ্ট্র সমষ্টি নিয়ে গঠিত আন্তর্জাতিক ব্যবস্থার পর্যালোচনাকে বুঝিয়েছে। স্ট্যানলি হফম্যান এর মতে আন্তর্জাতিক সমাজে রাষ্ট্রই যে একমাত্র প্রভাব বিস্তারকারী হিসাবে কাজ করে তা নয়, রাষ্ট্রের পাশাপাশি ব্যক্তি, মতাদর্শ, রাষ্ট্রগোষ্ঠী প্রভৃতির ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। মর্গেন থাউ আন্তর্জাতিক সম্পর্কের পরিবর্তে আন্তর্জাতিক রাজনীতি কথাটি ব্যবহার করেছেন, তবে আন্তর্জাতিক সম্পর্ক রাষ্ট্রগুলির মধ্যে রাজনীতি ছাড়াও অন্যান্য সম্পর্ক নিয়েও আলোচনা করে। এর মধ্যে রয়েছে অর্থনৈতিক সম্পর্ক, সামাজিক সম্পর্ক, সাংস্কৃতিক ও মানবিক সম্পর্ক প্রভৃতি। তাছাড়া আন্তর্জাতিক সম্পর্ক শুধুমাত্র রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক, বিভিন্ন রাষ্ট্রের পারস্পরিক সমস্যা ইত্যাদি আলোচনায় সীমিত থাকে না। রাষ্ট্র ছাড়াও অরাষ্ট্রীয় সংগঠন ও বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের বিষয়েও আলোচনা করে আন্তর্জাতিক সম্পর্ক। সুতরাং আন্তর্জাতিক সম্পর্কের একটি গ্রহণযোগ্য সংজ্ঞা দিতে গিয়ে বলা যায়, আন্তর্জাতিক সম্পর্ক হলো এমন একটি বিষয় যা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের পারস্পরিক সম্পর্ক, অরাষ্ট্রীয় সংস্থা ও প্রতিষ্ঠান, আন্তর্জাতিক সংগঠন, যুদ্ধ ও শান্তি নিরস্ত্রীকরণ, স্বার্থগোষ্ঠী, প্রচার, জনমত, কূটনীতি, বিশ্ব পরিবেশ, জোট গঠন, সন্ত্রাস সহ সমগ্র আন্তর্জাতিক ব্যবস্থার যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করে। আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য, তো প্রথম ইপাসে রয়েছে আন্তর্জাতিক সম্পর্ক, ওখানে রয়েছে আন্তর্জাতিক রাজনীতি। দেখলাম তোমরা পার্থক্যগুলি, একটি পরিধি প্রকৃতি রয়েছে। এরপর দেখে নাও, 3 বিষয়বস্তু 4 দৃষ্টিভঙ্গি, ঠিক আছে? তো তোমাদের যদি 8-এ আসে প্রশ্নটি অবশ্যই তোমরা এই উত্তরটি লিখলে তোমরা কিন্তু ফুল মার্ক্স 8-এ 7 বা 8-এ 8 তোমরা নাম্বার কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? ভালো করে পড়ে খাতায় নোট ডাউন করে প্রশ্নের উত্তরটি তোমরা পড়তে থাকো, প্রশ্নটি একদম ধরে নাও, তোমাদের 24-এর কোশ্চেন পেপারে আসবেই, ঠিক আছে? তো আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী একটি নতুন কোশ্চেনের অ্যান্সার নিয়ে। তোমরা যারা অন্যান্য কোশ্চেনের অ্যান্সার চাও অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও, তোমাদের প্রত্যেকটি প্রশ্নেরই উত্তর আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিও ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।